মুক্তিযোদ্ধার পরিবারের ওপর রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন শালুকিয়া গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর। ঘোলপাশা ইউনিয়ন শালুকিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালামিয়া ছেলে মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান, আগুন লাগানোকে কেন্দ্র করে আমি চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগকে কেন্দ্র করে গত ১৯ মার্চ মঙ্গলবার রাতে আমার পুরান বাড়ি থেকে আমি ও আমাদের গ্রামের হাসান সহ বাড়িতে যাওয়ার সময় রমিজ উদ্দিন, এনামুল হক খোকন ও রুবেল দলবল নিয়ে এসে আমাদের দুইজনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এই সময় আমাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির আলেয়া বেগম নামে একজন মহিলা এসে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীরা আলেয়া বেগমের ওপরও সন্ত্রাসী হামলা চালায়। এতে আমরা তিনজন সন্ত্রাসীদের হামলার শিকার হই। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। এই হামলাকে কেন্দ্র করে আলেয়া বেগম চারজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। আলেয়া বেগম জানায়, আমি চিৎকারের আওয়াজ শুনে রাস্তায় গিয়ে দেখি কাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়ে জখম করে রেখেছে। আমি কাদেরকে উদ্ধার করতে গেলে আমার ওপরও এলোপাতাড়ি হামলা চালায় একরামুল হক খোকন ও রমিজ উদ্দিন সহ বিভিন্ন সন্ত্রাসীরা। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় বর্তমানে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। এতে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন যাপন করে যাচ্ছি। যারা এই সন্ত্রাসীর হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই আমরা। বলেন আপনার নামটা? আমার নাম আলেয়া বেগম। আলেয়া বেগম, ওদিনকে কি হয়েছিল, কোথায় কি সমস্যা ছিল আপনাদের এখানে? ওদিনকে আমি আমার বাপুর বাড়িতে বাড়ির দিকে যাই গিয়ে শ্বশুর বাড়ির কাছে বাগানে এ আমার সামনে পড়ছে, জিজ্ঞেসে আপা ভালো আছে নি? আমি বলছি ভালো আছি, তুমি ভালো আছো? নি ভালো আছে। এরপরে এই ভালো মন্দ জিজ্ঞাসার ভিতরে মনে করেন অন্ধকারের ভিতরে এ চারজন লোক আছিল, দুজন পিছনে আসিল, দুজন মুখ চিনি নেই। যে দুজন আই এনে মনে করেন জিজ্ঞেসে, এই কেডা আমি এরা মাথা না? আমি বলছি যে আমরা না, আমরা না বলতে কখনো জিজ্ঞেসে, হে কেডা? আমি বলছি যে আমরা। এ কথা বলার সাথে সাথে মনে করেন এই লোয়ার রড বাইর করি, লোয়ার রড আছে কখনো রাতে রমিজের রাতে হয়েছে যে রোল এই দিদি হাত হাত করে বাইর গেলে শুরু করছে বাইর গেলে আর ওরা তারা শিক্ষিত দেয় আর আজ সময় তেমন গেছি আমারও মনে করেন আউলে পাতা গিয়ে মারতে শুরু করছে। এর কিছুদিন আগে এর ঘরে আগুন দিছিল, হে এটা নিয়ে মামলা করছে কাদেরে ঘরে আগুন দিছিল কাদেরে এটা নিয়ে মামলা করছে। মামলা করার পরবর্তীতে এখন এই বাগানে আমি আর হে খারাই কথা কই আর কুশিল আছিল সাথে আর কাদের ছিল, এখন হেডের কেন্দ্র করে এর ঘরে মারধর করে আর আমি সবাই তেমন গেছি আমারও মারধর করছে আলু ভাতে গিয়ে বাইর গেলে শুরু করছে। দিদি পিস্তল থাকে রমিজের সাথে, রমিজ জি রমিজ যে বাড়ি কোথায় একই বাড়ি একই গ্রামে, ওনার সাথে কি থাকে? অস্ত্র থাকে, পিস্তল পিস্তল থাকে জি। এই কারণে মানুষের মনে করেন ভয় পায়, সে যদি একটা গুলি টুলি করে দেয় এই কারণে হেরে কেউ মানে আটকাইতেও আসে না।